بسم الله الرحمن الرحيم. أرأيت الذي يكذب بالدين فذلك الذي يدعو اليتيم ولا يحض على طعام المسكين فويل للمصلين الذين هم عن صلاتهم ساهون الذين هم يراءون ويمنعون الماعون طعام المسكين هناك جاب دخلت ويل للمصلين هنا جاب যদি এ থাকে তাহলে ইয়ামিন বলো, ইয়ামিন হাফুজ আছে আবার বলবে, ইয়ামিন আছো? রহিম রহিম মানে হ্যাঁ হ্যাঁ রহিম الذين هم عن صلاتهم ساهون সেলিম কি বলবেন এখন? সেলিম বদরুল বলেন তো, বদরুল বদরুল বলেন। বিসমিল্লাহির রহমানির রহিম আরাআইতাল লাযী ইকাযযিবু বিদ্দীন ফাযালিকাল লাযী ইয়াদউউল ইয়াতীম আরেকবার আরাআইতাল লাযী আরা
الذين هم عن صلاتهم ساهون الذين هم يراءون ويمنعون الماعون. ما شاء الله ما شاء الله. আমি বলবো? হ্যাঁ 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 সেলিম সেলিম হ্যাঁ বলবেন। বিসমিল্লাহির রহমানির রহিম। আরাইতাল্লাযী ইউকাযযিবু বিদ্দীন ফাযালিকাল্লাযী ইয়াদউল ইয়াতীম ফাযালিকাল্লাযী ইয়াদউল ইয়াতীম ولا يحض على طعام المسكين فويل للمصلين الذين هم عن صلاتهم ساهون الذين هم يراءون ويمنعون الماعون মাশাআল্লাহ। দিদার বলবেন এখন ইনশাআল্লাহ। তারপর যদি বলেন তো আমি আবার বলতে পারবো। ঠিক আছে তাহলে ঠিক আছে। মতিন ভাই, মতিন ভাই বলবেন। بسم الله الرحمن الرحيم أرأيت الذي يكذب بالدين فذلك الذي يدعو اليتيم
ولا يحد على طعام المسكين. فويل للمصلين الذين هم عن صلاتهم ساهون الذين هم ويمنعون الماعون. ما شاء الله. No correction মানে হইছে অথবা শুনুন ঠিক আছে ঠিক আছে আচ্ছা এখন ইয়েতে মতিন ভাই আপনি স্লাইড তৈরি করছেন আপনি কিছু বলতে পারেন এখন ওই যে বিশেষ করে যে হলুদ লাস আসলে এইখানে ওই তেমন কিছু নাই গ্রামার এগুলা এক্সট্রা জিনিস ওরা এখানে যা পিনস ওরা আরজি সাকিন এগুলা দিছে কিন্তু এখানে মেইন যেটা হলো যে ওই যে ইকফার গুণ না একটা আছে এখানে নুন সাকিনের পরে ইকফার হরফ এই যে এখানে আং সালাত ইয়া বাকিগুলা সব আমাদের যে আমরা যে মাত পড়ি এক আলিফ লম্বা ওইগুলো সব এখানে আছে আর এখানে একটা চার আলিফ লম্বা এটুকু আছে মাশাআল্লাহ এখানে হরকতের আয়াতের শেষে হরকত থাকলে অনেক সময় আমরা থেমে যাই থামি যখন তখন এটাকে আমরা সাকিন হিসাবে আমরা উচ্চারণ করি এক আলিফ লম্বা করে পড়ি আচ্ছা এখন হচ্ছে গিয়ে সিরাজ উনি বলবেন এবং উনি গ্রামারও বলবেন আর কেউ নাই আমি বলে ফেলি হ্যাঁ আমি বলে ফেলি হ্যাঁ بسم الله الرحمن الرحيم أرأيت الذي كذب بالدين فذلك الذي يدع اليتيم ولا يحض على طعام المسكين فويل للمصلين الذين هم عن صلاتهم ساهون الذين هم يراءون ويمنعون الماعون شيراز বলবেন এখন এবং উনি গ্রামারও বলবেন بسم الله الرحمن الرحيم أرأيت الذي يكذب بالدين فذلك الذي يدعو اليتيم ولا يحض على طعام المسكين فويل للمصلين الذين هم عن صلاتهم ساهون الذين هم يراءون ويمنعون الماعون ما شاء الله على طعام المسكين هنا الطعام মূলত মদের একটা উদাহরণ এখানে চার আলিফ তিন আলিফ এবং এক আলিফের সবগুলো মাদের হরফি আছে তো প্রথমে যেটা আমাদের আরো আইতা এখানে আমরা অনেক আড়াইতা করি হ্যাঁ আড়াই না আরো রটা মোটা করে ফেললে এই উচ্চারণটা ঠিক হয়ে যায় এখানে আমরা অনেকে আড়াইতে আমরা ছোটবেলা থেকে এভাবে করে আসছি আমরা ছোটবেলা আলিফ বা এইভাবে করছি আলিফ বেতে আছে হ্যাঁ যাই হোক এখন আমরা সংশোধন করবো ইনশাল্লাহ তা আরো আরো এইরকম যেন আসে আড়াই যেন না হয় হ্যাঁ দুইয়ের অর্ধেক আড়াই এরকম যেন না হয় তাহলে আরো আইতা এরপরে দেখেন আরো আই খাম যাযাবর আছে এটা অনেক সময় আমাদের বাদ করে যায় আড়াইতা বলি আমরা আড়াইতা হ্যাঁ এখানে আরো আইতা মানে আরো তো আছে তারপরে খাম যাযাবর আই এইটা হচ্ছে আমরা খেয়াল করি
তাহলে আরো আইতা, আরো আইতা, আবার অনেকে তারে তোয়া করে আরো আইত, এরকম হবে না, আরো আইতা। তাহলে তা এবং তো আমরা একটু পরে যখন করব খেয়াল করব। তারপরে জালেন নিচে জবরের জেরের পরে যজমলাইয়া, তাহলে জেরের পরে যজমলাইয়া এক হালিফ স্থান হবে, এক হালিফের মান। আর এরপরে যেটা বিদিন এই দালের পরে জেরের পরে যজমলাইয়া, এটা হচ্ছে এক হালিফের মান। এই এক হালিফের মানের পরে যদি ওয়াকফ করা হয় তাহলে এটাকে বলে মধ্যে আরজি, তখন এক হালিফকে তিন হালিফ টানতে হয়। এবং যখন আমরা থামি তখন শেষের যে হরকতটা আছে এটাকে আমরা সাকিন হিসেবে উচ্চারণ করি, যেমন বিদ্দিনই পড়ি না আমরা, আমরা পড়ি বিদ্দিন, তাহলে তিন আলিফ টান হবে এবং এটা সাকিনের মতো উচ্চারণ হয়, এই জন্য আরজি সাকিন বলছে। তাহলে মধ্যে আরজি হচ্ছে যে মধ্যের হরফের পরে হরফে যদি থামতে হয় তাহলে এটাকে মধ্যে আরজি বলে এবং তখন এক আলিফের মাপ তিন আলিফ টানতে হয়। আর বাকিগুলো মোটামুটি একই, এক আলিফের মত তিন আলিফের মত অনেক আছে। আর একটা হচ্ছে ইকফার গুনাহ, মতিন ভাই সুন্দর বলছেন যে আল্লাযী আং সালাতি, তাহলে এটা আং সালাতি পরে কথা, কিন্তু নুন সাকিন বা তানবীর পরে চারটা নিয়ম, এক হচ্ছে ইফা। এবং আমি বলছি পনেরোটা হরফ আপনারা যদি মুখস্থ করে রাখেন, তাও সাও জিম দাল দাল দা সিনো সিনো সাদ দাও দোয়া ফা কফ কাফ, এই পনেরোটা হরফের যে কোনো একটা নুন সাকিন বা তানবীরের পরে আসলে এখানে বাংলা অনেষ্কারের মতো হয়ে যায়। তাহলে আং সলা না হয়ে হবে আং আং সলা, আং সলা, আং সলা। আচ্ছা, আর অনেক সময় আমরা সলা বাংলা মানে আরবিতে সলা, কিন্তু বাংলা আমরা এটা সালাত বলি, এই জন্য সোয়াদের উচ্চারণটা সিনের মতো হয়ে যায়। তো ওইটা আমরা খেয়াল করি সিন যেন না হয়। তাহলে আং সলা, হ্যাঁ আং সালা না, আং সলা তিহিম। আর হার উচ্চারণটা আমাদের মাশাল্লাহ এখন ঠিক হয়ে যাচ্ছে। এখানে আরেকটা যেটা আমি খেয়াল করি যে ফাযালিকাল্লাযী ইয়াদউ, হ্যাঁ এই ইয়াদউটা আমরা উচ্চারণে অনেক ভুল করি। যেমন আমরা অনেক সময় আইনের যে দাল আইন ফেস দু, দাল মানে আইনের উপর তো তাসদীদ, এই জন্য আইন দুইবার উচ্চারণ হয়, দালের সাথে একবার দাল আইন ফেস দু, ওখানে আমরা শুধু দু পড়ি কিন্তু দাল আইন ফেস দু এরকম উচ্চারণটা হবে। আর এরপরে হচ্ছে আইন ফেসের সাথে আবার এই ফাসের একটা যজমের সাথে যুক্ত হবে, হ্যাঁ আইন লাম ফেস উল ইয়াদউল, ইয়াদউল, আমরা ইয়াদউল বললে কিন্তু আইনটা প্রথমে দাদার সাথে আসতেছে না। তাহলে আমরা, আমার যা মনে হচ্ছে আমি সারা জীবন এভাবে পড়ছি যে ইয়াদউলি, হ্যাঁ এখানে হবে ইয়াদউ দাল আইন ফেস দু, এটা একটু আনতে হবে মনে করে, তাহলে ইয়াদউল। তাহলে এই আইনটা দুইবার উচ্চারণ হবে এটা আমরা খেয়াল করি। আর বাকি মোটামুটি আজকে সবার আমার কাছে লাগছে যে অনেক ভালো হয়েছে আলহামদুলিল্লাহ। এখন আমি সূরাটার জাস্ট অর্থটা বলতেছি। এই সূরা মাউন, মাউন শব্দের অর্থ নিয়ে সাহাবাদের মধ্যে যে দুই প্রকার মত, তার মূল কথা হচ্ছে যে কেউ কেউ বলছেন মাউন মানে হচ্ছে জাকাত, আর কিছু কিছু মুফাসসিরের মতে মাউন শব্দের হচ্ছে তুচ্ছ জিনিসপত্র, যেমন দা, তারপরে আঙ্গুর জ্বালানোর মানে শলা, এরকম। তো উভয় মতের সংমিশ্রণে তৃতীয় একটা মত আছে মুফাসসিরদের মতে, এবং এটাই অধিকাংশ মত, যেটা সর্বোচ্চ পর্যায়ে হচ্ছে জাকাত এবং সর্বনিম্ন পর্যায়ে হচ্ছে সামান্য তুচ্ছ জিনিসপত্র, এইগুলা মানুষকে দান করা। তো প্রথম আয়াতে বলছে আরো আইতা, আরো আইতা মানে হচ্ছে আপনি কি দেখেছেন, আল্লাহ রাসুল, আল্লাহ, আল্লাহ রাসুল এবং সকল মানুষকে প্রশ্ন করতেছেন যে আরো আইতা, রাইতা মানে দেখা, তাহলে আরো আইতা আপনি কি দেখেছেন, আল্লাযী মানে যে ব্যক্তি বা যারা, ইউকাযযিবু মিথ্যা প্রতিপন্ন, কাযযাব মানে মিথ্যা, ইউকাযযিবু মিথ্যা প্রতিপন্ন, বিদ্দিন এখানে দিন বলতে বুঝানো হয়েছে। আমরা যদি বিশ্বাস করি আমাদেরকে একদিন আল্লাহর কাছে সবকিছুর জন্য বিচারের সম্মুখীন হতে হবে, তাহলে কিন্তু আমাদের জীবন সংশোধন হয়ে যায়। তো যারা এই বিশ্বাসটা করে না তাদের চরিত্রের বর্ণনাটাই ইসুরা। তাহলে আরো আইতাল্লাযী ইউকাযযিবু বিদ্দিন, আপনি কি দেখেছেন সেই ব্যক্তিকে যে বিচার দিবসের ফয়সালাকে অবিশ্বাস করে, তার চরিত্রটা কেমন, ফাযালিকা, ফাযালিকা মানে সে তো ওই ব্যক্তি, যালিকা মানে ওই, তাহলে ফাযালিকাল্লাযী তো ওই ব্যক্তি, আল্লাযী যে ইয়াদউল ইয়াতীম, ইয়াতীমকে দাক্ষা দিয়ে বের করে দেয়, ইয়াদউ মানে হচ্ছে দাক্ষা দিয়ে বের করে দেওয়া, তাহলে ইয়াদউল ইয়াতীম। আমরা জানি যে ইয়াতীমের প্রতি সবাই সহানুভূতিশীল হয়, যাদের বাপ মা নাই ছোটবেলায় মারা যায় তারা ইয়াতীম। তো এর চরিত্র মানে বৈশিষ্ট্য হচ্ছে এরকম যে ইয়াতীমরা দেখে দাক্ষা দিয়ে বের করে দেয়। ওয়ালা ইয়াহুদ্দু, ওয়া এবং লা মানে না, ওয়ালা ইয়াহুদ্দু এবং সে উৎসাহিত করে না, ওয়ালা ইয়াহুদ্দু আলা তুআমি, তুআমুন মানে হচ্ছে খাদ্য, তাহলে আলা তুআমি খাদ্য দ্রব্য দান করতে উৎসাহ করে না, আলা তুআমিল মিসকিন, মিসকিনকে, আমরা সবাই মিসকিনকে খাদ্য দ্রব্য দান করি। খাদ্য দ্রব্য বলতে বোঝাচ্ছে যে মানুষ আলটিমেটলি যা পায় তার সবকিছুর বিনিময়ে খাবারই, খাবারের বেশি ব্যয় করে, তাহলে সে কি করে মিসকিনকে খাদ্য দানে উৎসাহিত করে, নিজে তো দেয় না অন্যকে উৎসাহিত করে না। ফাওয়াইলুল লিল মুসাল্লিন, অথবা বলতেছে ফা মানে অথবা বা অথবা ফাওয়াইলুল,
ওয়াইলুন মানে হচ্ছে ধ্বংস, আমরা জানি ওয়াইলুন লিকুল হুমাজাতিল মা, আরেকটা সূরা আমরা পরে আসছি, ওয়াইলুন মানে হচ্ছে ধ্বংস বা দুর্ভোগ, তাহলে ফাওয়াইলুল লিল মুসাল্লিন, মুসাল্লি মানে হচ্ছে নামাজি, তাহলে ফাওয়াইলুল লিল মুসাল্লিন, ওই সমস্ত নামাজিদের জন্য দুর্ভোগ বা ধ্বংস। তো এখানে মুসাল্লিন নামাজি বলতে যারা নামাজ নিয়ে মানে মুনাফিকদের কথা বলা হচ্ছে, ফাওয়াইলুল লিল মুসাল্লিন আল্লাযীনাহুম, আল্লাযীনা যারা, হুম মানে সে বা তারা, আল্লাযীনাহুম তো ফাওয়াইলুল লিল মুসাল্লিন, কোন মুসল্লিদের নিয়ে ধ্বংস বা দুর্ভোগ, আল্লাযীনাহুম যারা, আং সালাতিহিম সাহুন তাদের নামাজের পরে উদাসীন, হিমসাহুন শব্দের অর্থ হচ্ছে উদাসীন, আল্লাযীনা আং সালাতিহিম সাহুন যারা তারা সালাতের ব্যাপারে খুবই উদাসীন, কিরকম উদাসীন, আল্লাযীনাহুম ইউরাউন, আল্লাযীনাহুম এবং যারা, ইউরাউন ইউরাউন মানে হচ্ছে বিরত থাকা, তাইলে আল্লাযীনাহুম যারা, ইউরাউন 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 মানে হচ্ছে লোক দেখানো, তারা কি করে, তারা কি রকম নামাজ পড়ে, তারা লোক দেখানোর জন্য নামাজ পড়ে। আমরা যখন লোক দেখানোর জন্য কোনো কাজ করি, সারাক্ষণ দেখা যায় কাজ করি না, যখন কেউ আসে তখন খুব কাজ করি, বুঝাইতেছে যে আমি অনেক কিছু করি, তাহলে আল্লাযীনাহুম যারা, ইউরাউন মানে এই নামাজ পড়ে বা কাজগুলো করে লোক দেখানোর জন্য, ওয়ায়ামনাউনা এবং তারা, ওয়ায়ামনাউনা এবং তারা বিরত, ওয়া এবং ইয়ামনাউনা তারা বিরত থাকে মানে কিচ্ছু দান করতে না, ওয়ায়ামনাউনাল মাউন তুচ্ছ জিনিসপত্র, সর্বোচ্চ পর্যায়ে জাকাত এবং সর্বনিম্ন পর্যায়ে সামান্য তুচ্ছ জিনিস সেইগুলো কাউকে দান করতেছে না। তো সূরাটির মূল কথা হচ্ছে যে আল্লাহ তাআলা তার রাসূলকে বলতেছেন যে আপনি কি এমন মানুষকে দেখেছেন যে বিচার দিবসকে অস্বীকার করে, সে তো ওই ব্যক্তি যে ইয়াতিমকে দাক্কা দিয়ে বের করে দেয় আর মিসকিনকে খাদ্য দানে উৎসাহিত করে না। তো আমরা আমাদের মধ্যে এই গুণগুলার চর্চা করার চেষ্টা করি, আমরা শহরের লাইফে যারা আসতেছি আমরা কিন্তু ইয়াতিম মিসকিনকে এখন আর এই দান করতে উৎসাহিত হই না। তারপরে নামাজের ব্যাপারে, এটা যদিও মুনাফিকদের সম্পর্কে আয়াত নাজিল হয়েছে, কিন্তু আমাদের সমাজে আমরা যারা নামাজ পড়ি নামাজের ব্যাপারে উদাসীন, আমাদেরও চিন্তা করতে হবে যে আল্লাহ তাআলা কোরআনের মধ্যেই বলে দিছে, তাইলে যারা নামাজের ব্যাপারে শৈতুল্য প্রদর্শন করে, শৈতুল্য প্রদর্শন বলতে নামাজকে খামখেয়ালির ব্যাপারে নামাজ পড়ার সময় কথা বলে, কিংবা নামাজের মধ্যে দেখা যায় যে অনেক কিছু চিন্তা ভাবনা করে, অনেকে হাসি ঠাট্টা করে, তো আমরা এগুলা থেকে আল্লাহ আমাদেরকে মুক্ত করুন, এবং তুচ্ছ জিনিস সামান্য চাইলে বা কারো দরকার মনে করলে আমরা যেন দান করতে পারি। এই চরিত্রগুলো যেন আল্লাহ তাআলা আমাদের কি মধ্যে আনে, এবং সবচেয়ে বড় কথা আমরা যেন বিচার ফয়সালাকে সবসময় মনে রেখে জীবনকে চালাইতে পারি। তো আল্লাহ আমাদেরকে কবুল করুন, ওয়া তৌফিক ইল্লা বিল্লাহ। মতিন ভাই, আপনি যদি ওই যে কিভাবে আমরা ব্যবহার ব্যবহারটা দেন অরবগুলা, হ্যাঁ একদম পড়তে পারে না, নতুন যদি না থাকে তাইলে আমরা অনেক মানে আর নতুন যদি থাকে তাহলে অক্ষর চিনে কিনা এটা বুঝতে হবে। কি দিব এখন সাইফুল কি তেলাওয়াত করতে চাও নাকি? সাইফুল আসসালামু আলাইকুম করতে দেবেন ওই আমি পড়াই সহযোগিতা। আচ্ছা ওই মতিন ভাই, ইয়ে আছে না এই যে হরফ গুলা যখন আমাদের যে আমরা যখন সংযুক্ত হয় যখন তখন চেঞ্জ হয় ওইটা দিবে নাকি সংযুক্ত বিভিন্ন রূপ? দেখা যায় স্ক্রিন কি দেখা যাচ্ছে? হ্যাঁ দেখা যায় দেখা যায়। এখানে সিরাজ, এখানে একটু বলে দাও যে আসলে আমরা দুই ধরনের কোরআন বেশিরভাগ ক্ষেত্রে কিন্তু আমরা এই যে লাহোরি বইটা পাই, আমরা কোরআন শরীফ পাই, এগুলো খুব কম হচ্ছে কলকাতা ছাপা, এই জন্য আমাদের এই সাইডটা নিয়ে আসছি আমরা এদিকে পাশাপাশি, এখানে সবই মোটামুটি সমান, এখানে খালি ওই যে জিম হা আর হ এগুলো যখন শব্দের মাঝখানে থাকে তখন একটু ডিফারেন্স, এইটুকুই আর বাকিটুকু মোটামুটি সমান আছে। অসুবিধা নাই, চিনলে এটা চিনলে তো দেখা যায়। আব্দুল্লাহ ভাই স্যার আমরা যেখানে করি জাস্ট ধরতে পারলে হইলো, তারপরে তো প্র্যাকটিক্যালি দেখাই যায় কি রকম থাকে, এখন কেউ চিনে না এমন আসেনি।
না হলে আমি পরে যাই প্রথম দেখাই তো আমি কার্সা আমার কার্সা দেখা যাচ্ছে হ্যাঁ হ্যাঁ আপনার কার্সার দেখা যায় তাহলে লাহোরি সাফার এখানে ধরেন এখানে দিদার ভাই আর রাব্বানি ভাই এই দুজনের নেতৃত্ব হবে বাকি সবাই মোটামুটি আমরা এটা জানি চিনে না থাকলে তারে বলেন যে হ্যান্ড রাইজ করতে অথবা শব্দ করে বল না তুমি ওই দিদার ভাই এবং রাব্বানি ভাই জিজ্ঞেস করতে পারো এই দুজনকে বাকিরা সবাই এটা বলে সিরাজ একবার বলে দাও এটা সমস্যা নেই ওইটাই আমি বলতেছি শুনেন আমাদের রমজানে কোরআন ক্লাসের উদ্দেশ্য হলো নতুন কেউ আসলে সেজন্য কোরআন শরীফ শিখতে পারে হ্যাঁ কেউ যদি না পারে তারে ফালে আমরা যাবো না তো আমার মনে হয় সবাই চিনে অক্ষর গুলা এখানে এখানে একটা জিনিস বলতে হবে যে আসলে 29টা হরফের মধ্যে এই 22টা হরফ এখানে আমরা দেখাচ্ছি সেগুলো হচ্ছে ডানে যুক্ত হয় হ্যাঁ অন্য অক্ষরের সাথে অন্য হরফের সাথে আর কিছু হরফ আছে এই যে ওটা পরে বলেন হ্যাঁ কিছু হরফ মানে যেমন হামজা ওগুলা মোটামুটি যখন সব কাজ এই যে 6টা হরফ আছে যেগুলো হচ্ছে তোমার 6টা আছে যেগুলো হচ্ছে শুধু ডান দিকে যুক্ত হবে কিন্তু বাম দিকে যুক্ত হয় না ওইটা এইগুলা শব্দের মধ্যে আসবে সবাই এমনি চিনবে ধরেন দাল চিনলো সে দাল চিনলে আপনি দেখবে ওই দিকে যুক্ত হয় হ্যাঁ এগুলা মুখস্থ রাখা যাবে না আমরা যখন প্র্যাকটিক্যাল আসবে আমরা জাস্ট অক্ষর গুলা চিনলে উচ্চারণটা ঠিক হলেই হয়ে যাবে দেখবেন বাকি কোরআনের ক্লাস আর দুইটা নিল সে আমি হরফ চিনি তো চিনি হ্যাঁ আমার মনে হয় ওইটাতে যান প্রথম স্লাইডটাতে যান চিনে না এমন কেউ না আমি জাস্ট পড়ে যাই কারো আপত্তি থাকলে বা বুঝতে অসুবিধা হলে আমরা জানি না কিছু তুমি স্লাইডটা বলতে থাকো আমরা কেউ কিছু জানি না আমাদের কারো যদি সমস্যা হয় তাহলে আমরা রেসপন্স করবো তুমি মনে করো আমরা কেউ কিছু জানি না এটা এইভাবে বলতে আর দুইটা ক্লাস ছিল আপনার টোটাল শেষ হয়েছে তো আপনারা দেখি একখান থেকে আরেকখানে দৌড়ান খালি না না ওটা হচ্ছে কি সিকোয়েন্স ঠিকই ছিল ওই আজকে আব্দুল্লাহ নাই করে আমরা মাখরাজটা আগামী কালকে যাব মানে হরফে চিন্তা কিন্তু ওইখানে তো আবার কালকে বলবে স্লো হয়ে যায় না ঠিক আছে ওই যে আজকে হয়ে যায় তুমি যে ব্যবহারটা এই ব্যবহারটাই তো প্র্যাকটিক্যালি বেশি ডিফিকাল্ট পড়তে গেলে আমরা ই হয় না ওইটা যারা আমরা আমাদেরও রিভিউ হবে আর নতুন যারা আসছেন আব্বার ভাই দিদার বা কেউ ওনাদেরকেও যে আমরা যখন কোরআন শরীফের মধ্যে এইগুলো ব্যবহার হয় যখন 26টা 3টা হ্যাঁ মতিন ভাই কই গেল ড্রপ করলাম নাকি স্লাইডটা তো ছিল আবার গেল কই মতিন ভাই মতিন ভাই হ্যাঁ কারেন্ট টাইম চলে গেছে কিছু একটা হইছে একটু দেখি আমরা দুটো করি Thank you.
ফোন দিচ্ছি, সমস্যা কি একটু আপনারা? তুমি এই ফাঁকে তোমার একটা তুমি উনি জয়েন করলে হইব, তুমি একটা কন্টিনিউ করতে পারো যতটুকু মোবাইলে, তাই না? সেইটাই, একটা সেকেন্ড যদি আমি একটা সেকেন্ড ইয়ে লাগে গেলাম ওনাটা, আমি স্ক্রিনশট নিতে নিতে উনি চেঞ্জ করে ফেলছেন আর আমি শেয়ার করতে পারতাম। মদিন ভাই জয়েন করছে, মদিন ভাই জয়েন করছে, আমার ইন্টারনেটটা হঠাৎ করে ইয়ে হয়ে গেছে একটু বলিয়ে, মানে যে ওনারা বলবেন দিদার ভাই বা রাফান ভাই, আমরা বাংলা যেরকম কয় তয় মুখী, মানে একটা অক্ষর সাথে আর একটা অক্ষর লাগাই না, আরবিতে এরকম যখন আরবির অক্ষর গুলো শব্দে ব্যবহার, যখন শব্দের মধ্যে ব্যবহার হয় তখন একটি অপরটির সাথে সংযুক্ত হয়, তখন এগুলো একটু শেপটা চেঞ্জ হয়। এটা নিয়ে এখনকার ক্লাস আমরা যারা গত বছর করছি তারা জানি তখন শেপ গুলা চেঞ্জ হয়, এটা আমরা জানবো। এই শেপ গুলা না জানলে অনেক সময় আমাদের রিডিং করতে যাওয়া অসুবিধা হয়। এটা ক্লাসটা একটু জটিল এবং নতুনদের জন্য একটু ধৈর্য সহকারে দেখতে হবে আর কি জিনিসটা। তো এটা বিভিন্ন গ্রুপ চেঞ্জ হয়, এটা এটা এটাই আজকে ক্লাস। সিরাজ আছেন? হ্যাঁ একটু বলেন আপনি বাদ থেকে এগুলা যে বা প্রথম প্রথম খেলো প্রায় সবাই খেয়াল করি আমার মনে হয় সবাই চিনেন তো বা লিখতে যে আমি বলছিলাম নৌকার মতো, হ্যাঁ যে নৌকা যেখান থেকে শুরু করছেন উপর থেকে একটা দাগ দিয়ে বাম দিকে নিয়ে উপরে উঠেছেন, এই যা উপর থেকে নিচে বেজ দিয়ে যে দাগটা আসছে অতটুকুই থাকে তার নিচে একটা, তাইলে এই যে দেখেন পরের অক্ষর বা দিয়ে তারপরে এটা দেখাইছে, তো এই যদি মানে জাস্ট এই অংশটা থাকে, হ্যাঁ মতিন ভাই যে কার্সার দিয়ে দেখাচ্ছে এই অংশটার নিচে যদি এক তাইলে এক নুকটা এবং এটা এটা উপর থেকে নিচের দিকে দাগ আসছে, বা আমরা দাল যে অক্ষরটা দেখছি দাল অক্ষরটা যদি সোজা করে ফেলে, দাল কিন্তু একটু অবলিক, এটা সোজা হইলে এটা দালের মতো হয়ে যায়, তো দালের নকশা নাই এটার নিচে এক নকটা, এরকম আরেকটা নিচের দিকে দেখেন জিম আছে কিন্তু জিমের শেপটা অন্যরকম, তাইলে শুধুমাত্র একটা উপর নিচের দিকে একটা দাগ বা একটা অ্যাঙ্গেলের কিছু অংশ আসছে, হ্যাঁ একটা অ্যাঙ্গেলের জাস্ট মানে একটা অংশ, তো এইরকম এক নকটা কাজে এই অক্ষটা চিনতে হবে তখন আমাদেরকে নকটা দিয়ে, এবং এটা বামে ডাইনে দুই দিকে যুক্ত হলে দুই দিকে একটা নিচে বেজ লাইন থাকবে পরে দেখাইছে, তাইলে এরকম কোনো বেজ লাইন দাগ যাই থাকুক না নিচে যদি এক নকটা থাকে তাইলে এটা নাম বা, তাইলে বা বার এই ফরম্যাটে নিচে এক নকটা বিশিষ্ট আর কোনো অক্ষর নেই, এখানে সব অক্ষর দেওয়া আছে, তো কাজে আমরা যখন এরকম কোন দাগ বা যাই দেখি না কেন নিচে এক নকটা পাবো তখন এটা বা, ঠিক আছে? তাহলে আমার মনে হয় বা চিনতে কারো অসুবিধা নেই, তারপরে জাস্ট বার মতোই দাগ যদি উপরে দুই নকটা থাকে তখন এটা তা, এবং তা দুই দিকে যুক্ত হইতে পারে, যুক্ত হইলে দুই দিকে দুইটা পেজ আসবে, এবং একটা গুলতা আছে ওই গুলতাটা দেখেন যে একটা হা, আমরা যে হা বলি হালকা হা হার মতো হইয়া তার উপরে দুই নকটা হলে এটাও গুলতা, লেখার মতো যে একটা হা লেখা হা এটার উপরে দুই নকটা হলে এটা তা, তাহলে এই হার উপরে যখন দুই নকটা হয়ে যায় তা হয়ে যায়, এটা একটু কনফিউজিং, এটা বুঝতে পারবো
তারপরে আমরা দেখি সাটা কেমন, তাহলে বা তা, এই তিনটা হরফ কিন্তু একই রকম, শুধুমাত্র নোক্তা দিয়ে চিনতে হবে। নিচে এক নোক্তা হলে বা, উপরে দুই নোক্তা হলে তা, উপরে তিন নোক্তা হলে সা। তাহলে উপরে দুই নোক্তা হলে এরকম আর কোনো অক্ষর নাই, কাজে এটা তাকলে এটা তা। তারপরে সা যেটা, সার সাথে শুধুমাত্র শিন, শিনের তিনটা দাঁত থাকে, সার কোনো দাঁত থাকে, কাজে দাঁত ছাড়াও, আর যদি কোনো দাঁত থাকে তাহলে এটা শিন। তো শিন আমরা পরে আসতেছি, তো কাজেই বা তা সা যুক্ত করে গিয়ে দুই দিকে যুক্ত হইতে পারে, এই জন্য দুইটা দাগ আসতে পারে, এবং দুই দাগ আসলে তারপরে জিম, জিমের পেটের ভিতরে মূল জিম যেটা, এটার পেটের ভিতরে এক নোক্তা। এখন যদি নোক্তার কাছাকাছি যে অংশটা এটা ফেলে দেওয়া হয়, তাহলে নোক্তাটা নিচে আনে, তাহলে শুধু উপরের অংশটা থাকে, কাজে শুধু উপরের অংশটা থাকবে, নিচে এক নোক্তা। তাহলে বান নিচে এক নোক্তা, জিমের নিচে এক নোক্তা, এই দুইটা আমরা মনে রাখবো। এবং জিমটা জাস্ট নিচে এক নোক্তা, দেখতে হার মতো, তাহলে জিম হা হ, এই তিনটা একই ফরম্যাটে আমরা আগেও দেখেছি, জাস্ট উপর থেকে একটা অ্যাঙ্গেল করে উপর থেকে একটা দাগ নিয়ে তারপরে বেজ দেনে চলে আসছে। তাহলে বা হচ্ছে জাস্ট সোজা দাগ, এখানে একটু অ্যাঙ্গেল, উপরে একটা অ্যাঙ্গেল, ত্রিভুজের মতো অনেকটা, ত্রিভুজে বাম দিকে ফাঁকা, তাইলে আমরা কি ত্রিভুজ যে বানাই এরকম বাম দিকে একটু ফাঁকা থাকলে এটা জিম হা। এখন জিম হলে নিচে এক নোক্তা, হা যেটা এটার কোনো নোক্তা নাই, আর হ হইলে উপরে এক নোক্তা, এবং খ, এই তিনটাতে কোনো সমস্যা হবে। এখন এই জিমটা দিকে যুক্ত হলে জিমের যে ফরম্যাটটা আছে এরকমই থাকবে, শুধু একটা দাগ আছে নিচের দিকে যুক্ত হবে, এই তিনটাতে একই কথা। তবে এটা পরে যে আরেকটা কলিকাতা ফর্মটা অন্যরকম। তারপরে আসেন সিন, সিন আমি বলছি যে তিনটা দাঁত, করাতের যে দাঁত থাকে, কাট কাটার করাত, আপনারা সবাই চিনি, এই করাতের দাঁতের মতো তিনটা দাঁত থাকলে এটার নাম সিন, এবং এটার উপরে যখন তিনটা দাঁত থাকে তখন তার নাম সিন। তাহলে সিন সিন দেখতে একই রকম, এবং এটার উপরে তিনটা নোক্তা, এবং চিনের সাথে আমরা চিনি চিন এবং একটু বাড়াইয়া দেওয়া হয়, এই যে দেখেন, এবং যদি এটা দুই দিকে যুক্ত হয় তাহলে বেজ দানের উপরে সোয়াদের অংশটা চলে যাবে। তো কাজে আমরা আশা করি এরকম যদি শূন্য থাকে, অর্থাৎ মাঝখানে খালি থাকে, তাহলে এটা সোয়াদ, এবং যদি ওটার উপরে এক নোক্তা থাকে তাহলে এটা দোয়াদ। তাহলে দেখেন এক নোক্তা ওলা হরফ যদি আমরা দেখি, একটা হচ্ছে নিচে এক নোক্তা বা, নিচে এক নোক্তা জিম, তাহলে বা জিম, এগুলো যদি আমরা চিনে যাই তাহলে এক নোক্তা আর কোনো হরফই নেই। তারপর উপরে এক নোক্তা হচ্ছে খ, আর উপরের এক নোক্তা হচ্ছে দোয়াদ, তাহলে সোয়াদ দোয়াদ। তো আমরা পরে এই একই রকম নোক্তায় এগুলো আমরা পরে ক্লাসে করবো। এখানে কলকাতা সাপা যদি দেখি বা মোটামুটি একই রকম, এটা আরেকটু সহজ, আমরা ছোটবেলায় গ্রাম অঞ্চলে যে আরবি করছে এটা হচ্ছে কলকাতা সাপায়, এইগুলো এখন উঠে যাচ্ছে। তো এটা পা দেখতে একই রকম, গুল তো আমরা পরে আসছি, হ্যাঁ, জিমে আইসে যেটা হয়েছে যে জিমের সাথে এরা আরেকটা ফরমেট নিয়ে আসছে যুক্ত করে ডান দিকে। হ্যাঁ, প্রথমে জিম বাম দিকে একই রকম থাকে, কিন্তু যখন এটা ডান দিকে যুক্ত হবে তখন ডান দিকে যুক্ত হওয়ার জন্য একটা ফরমেট নিয়ে আসছে। তো এটা প্যাটার্ন রিকগনিশন, আমরা এই ফরমেট দেখে বুঝতে পারবো, এইরকম কিন্তু আর কোনো শব্দ নাই। তো কাজে আমার মনে হয় জিম হা এবং আমরা দেখলে এবং নকশা বুঝতে পারবো, এরকম প্যাটার্নের নিচে এক নোক্তা হলে এটা জিম, উপরে এক নোক্তা খ, মাঝে হা, এই আর বাকিগুলো মোটামুটি একই রকম। আমরা আগে পরে এখানে যা দেখতে পারি একই মতিন ভাই আর দিছি। দেখো স্যার, আমি একটা কথা এখানে যোগ করতে চাই, বলেন।
বার যে প্যাটার্নটা এখানে, বা তোর নিচে যদি এক নুকতা হয় তাহলে বা, আর ঠিক যদি বার উপরে যদি আমরা এক নুকতা দিয়ে দেই তাহলে সেটা নুন হয়ে যাবে। একই নিয়মের স্লাইডটা কিন্তু একই, নিচে যদি এক নুকতা হয় তাহলে বা, আর উপরে যদি এক নুকতা হয় তাহলে সেটা নুন। ঠিক আছে ঠিক ঠিক। তারপর তা যেভাবে আছে এখানে, উপরে যদি দুই নুকতা হয় তাহলে তা, আর নিচে যদি দুই নুকতা হয় তাহলে সেটা হয়ে যাবে ইয়া। জি, এই যে মাঝখানে যে আছে সেটা যদি আমরা নিচে দুই নুকতা দিয়ে দিই সেটা ইয়া হয়ে যাবে, আর উপরে তিন নুকতা হলে সেটা সা, বা তা সা, বার উপরে এক নুকতা হলে নুন, তার নিচে দুই নুকতা হলে সেটা ইয়া, আর উপরে তিন নুকতা হলে সা। পরের স্লাইডটা দেই। ঠিক আছে, হ্যাঁ পরের স্লাইডটা দেন। ওই অক্ষর দেখেন তো, যখন যুক্ত অক্ষর হোক বা যাই হোক তো আর অরিজিনাল প্যাটার্নটা চেঞ্জ হয় না, তাহলে তো এবং জোয়া এগুলো চিন্তা আমাদের কোনো অসুবিধা হবে না। আলিফের মধ্যে একটা লম্বা দাগ, ডান দিকে নিচে একটা বুন্দা লাগলে এটা তোয়া, এবং এই তোয়া জোয়া যুক্ত করে গেল তোয়া জোয়ার মতোই থাকে। তারপর আছেন আইন, আইনটা দেখতে হামজার মতো, হামজার সাথে পার্থক্য আইনের মাথাটা ওই ছোট অংশটা শুরু থাকে, আর হামজা হলে নিচের অংশটা একটু দাগটা জাস্ট বাড়াই দেওয়া হয়। এখানে হামজা যেখানে আছে ওখানে যদি আমরা দেখি তাহলে বুঝতে পারবো হামজাটা মনে হয়। আচ্ছা, তো যাই হোক, আইন এবং কয়েন দেখাচ্ছে এটা ভিতরে পুরা বরাট থাকে, এবং ওই যে নিচে ফা আছে একটা ফা, ফাটা সাধারণত বরাট থাকে না, খালি থাকে। তো আমরা তো আশা করি সবাই চিনবো। এখন আইন, আইন যেটা এই একটা ক্রস চিহ্নের মতো, ক্রস চিহ্নের মতো বানায় উপরে যদি বরাট থাকে তাহলে এটা আইন, এবং এটার উপরে এক নুকতা থাকলে গয়ন। তাহলে আমরা এক নুকতা হলে আরো কয়েকটা শব্দ পাচ্ছি এখানে, তাহলে দেখেন আইন গয়ন, আইনের এই ফ্রন্টটা আমরা চিনতে পারবো, গুল্লাটা বরাট থাকবে। কিন্তু ওই যে প্রথম অংশ যেটা ওই ফর্মেটে আসলে একটু হামজার সাথে জানলা, তবে হামজা কখনো যুক্ত করে চেঞ্জ হয় না, হামজা হামজার মতো তার নিচটা লম্বা থাকে, ওটা আমরা পরে বুঝতে পারবো। কয়েন, তাহলে কয়েন উপরে এক নকটা কয়েনের মতোই কিন্তু নকটা নেই, তাহলে কয়েন। তারপরে ফা দেখেন, ফা ফা সাধারণত যুক্তাক করে যখন যায় তখন তার উপরে এক নকটা থাকে, এবং ফার প্রথম অংশটা যেটা এটা বরাট থাকে, দেখতে এটা বার মতো কিন্তু বার ফরম্যাটের প্রথম অংশে একটা গুল্লা থাকে। হ্যাঁ, একটা গুল্লা দিয়ে শুরু, এই গুল্লা দিয়ে শুরু উপরে ফা, গুল্লা সারা যদি হয়তো তাহলে পা হয়, এবং এই গুল্লার উপরে যদি দুই নক হয় তাহলে এক নক্ষ মনে হয় যখন আপনি দেখবেন তারপর তখন ভয় পাওয়ার কিছু, তাহলে পা কয়েকটা ফর্ম আসতে পারে। দেখেন তাহলে গুল্লা বরাট হয়ে দুই নম্বর হচ্ছে দুই দিকে ওই কিন্তু ভিতরে দেখা যাবে দেখাচ্ছে যে এগুলো ডান দিকে যুক্ত হলে অরিজিনাল অক্ষরটা হয়, বিশেষ করে শব্দের শেষে যখন আসে তখন এই ফরম্যাটে আসে। তাইলে আমরা ফা এবং কফ আশা করি চিনতে অসুবিধা হবে না। তারপরে যেটা কাফ, কাফের এটা লামের মতো ভিতরে একটা এস শেপ থাকে, এটা কাফ, কিন্তু এই কাফের প্রথম অংশটা আইন না, জাস্ট উপরের দিকে একটু উঠাই দিল। হ্যাঁ, এই প্যাটার্নে আসতে পারে, এবং দেখাইছে যে কাফটা আরেকটা প্যাটার্ন আসে, অর্থাৎ প্রথম যে অংশটা আছে এটা নিচের দিকে গিয়ে আবার এক্সটেনশন হইতে পারে, বাম দিকে তো গেছে কিন্তু বাম দিকে গিয়ে বামটা রাইকার উপর থেকে আবার ডান দিকে চলে আসতে পারে অনেকটা ডাল পালার মতো। তাহলে এই তিনটা ফরম্যাটে কাফ থাকতে পারে। লাম আমরা চিনতে পারবো আলিফ আর লামের মধ্যে পার্থক্য, আলিফ হচ্ছে ডান দিকে, লাম হচ্ছে বাম দিকে, তাহলে আলিফ যখন বাম দিকে যাবে তখন এটা লাম, আলিফ যখন বাম দিকে যুক্ত হয় তখন এটা লাম, আলিফ যখন হয় তখন শুধুমাত্র ডান দিকে যুক্ত হয়, আলিফ কখনো বাম দিকে যুক্ত হয় না। তারপর আসেন মিম, এই মিম একটু সমস্যা করবে, তো মিমের প্রথম যেটা এই ফরম্যাটটা আমরা চিনবো কালো করে যেটা দিছি, এটা ম্যাক্সিমাম জায়গায় চিনা যায়, আর এইটার পরে যেটা দেখাচ্ছে এটা জাস্ট একটা শূন্যের মতো হয়ে একটা দাগ, অনেক সময় এটা বরাট থাকে, এবং শব্দের মাঝখানে যখন আসে দুই দিকে দুইটা বেস লাইন মাঝখানে এটা অনেক হার মতো দেখায় কিন্তু হার একটু গুল হয়, আর এটা জাস্ট একটা বরাট জিনিস দুই দিকে থাকবে এরকম মিম। হাত নিচে আসছে দেখো, এই যে দেখেন এটা হা আছে কিন্তু হা যখন থাকে তখন দুই জায়গা মানে গুল্লাটার মাঝখানে দেখেন ফাঁকা জায়গা আছে,
কিন্তু যখন ফাঁকা জায়গা থাকবে না আরেকটু চিকন, তখন এটা মিম। তো এই হা এবং মিম এগুলোতে একটু জামালা হয়, কিন্তু আমরা যখন চিনবো তখন সমস্যা হবে না। তাইলে দেখেন তারপরে নুন, হ্যাঁ ও যেটা বলছিল যে এই বা নুনটা বার মতো, দেখেন নুনটা তো এখানে দেখেছে বার মতো, হ্যাঁ মানে পুরাপুরি দেখতে বার মতো লাগবে, কিন্তু আপনি দেখলে বুঝতে পারবেন যেটা নুন। ঠিক আছে, তাহলে নুনটা দেখতে একটু বার মতো, কিন্তু নুন যখন আসবে তখন বা এটা পাশাপাশি থাকলে ভালো ছিল আর কি। যাই হোক, তো এই প্যাটার্নে থাকলে এই যে দেখেন এটা এখানে যখন দিছে এটা দেখতে বার মতো, কিন্তু এই নিচে নুক্তাটা যাবে নিচে, হ্যাঁ জাস্ট নুন আর বা যদি আপনারা দেখেন যে নুক্তাটা নিচে গেলে এটা বা, উপরে গেলে এটা হয়ে যাবে নুন। এই যে দেখেন তাইলে বার মতো প্যাটার্ন বা ডালের মতো, কিন্তু ডাল আর একটু অবলিক থাকে। এই প্যাটার্নে যখন নকশাটা উপরে চলে যায় তখন এটা নুন, আর যখন নিচে যাবে তখন এটা বা। একদিন যেহেতু আমরা পড়তেছি একটু জটিল হবে, বাট আমরা সবাই যদি অফ করছি তাহলে হবে। তারপরে হা, হালকা হা, এই হালকা হাটা কি কি ফরম্যাটে আসতে পারে এটা একটু দেখে নেব। একটা হচ্ছে গোল হয়ে তার ভিতরে একটা দাগ, উপরে আর নিচে দেখে বুঝতে হবে স্যার। উপরে উপরে হইল নুন আর নিচে হইল বা। রাব্বানি ভাই আমি একটু সময় নেই, রাব্বানি ভাই সিরাজ স্যারের ক্লাস শেষ হয়ে এলে আমি কিছুটা কয়েকটা স্লাইড, আজকে তো আর সময় হবে না, দেখাবো আপনি যে বুঝছেন কিনা না এই শব্দগুলা দিব, আপনি ওখানে আপনি বলবেন, তাহলে আপনি যে ওনার ক্লাসটা যে বুঝছেন কিনা না ওটাই বুঝতে পারবেন। আমি কতগুলো স্ক্রিন শেয়ার করব, মানে ওনার ক্লাস শেষ হলো, হ্যাঁ মোটামুটি আমরা শেষ পর্যন্ত চলে আসছি। শেষ হচ্ছে ইয়া, এটো এই হাবিব বলছে যে ইয়াটাও দেখেন অর্থাৎ বা তা ইয়া, যে বা তা সা, এইখানে যদি আমরা ইয়াটা নিয়ে আসতাম ভালো হতো। তাহলে বা তা সা এবং ইয়া এগুলো একই প্যাটার্ন এবং নুন, হ্যাঁ বা তা সা নুন ইয়া এগুলা যুক্ত করে একই প্যাটার্ন আসে, শুধু নকশা দিয়ে আলাদা করতে হবে। হ্যাঁ নকশার নিচে থাকলে এক নকতা নুন, উপরে আরে নিচে এক নকতা হলে বা, উপরে এক নকতা হলে নুন, আবার নিচে দুই নকতা হলে ইয়া, উপরে দুই নকতা হলে এটা তা। ঠিক আছে, তাহলে ইয়া তা এইগুলো একই রকম। তো এইগুলো আমরা প্রতিদিন পড়তেছি, আমরা যদি খেয়াল করি যেহেতু সবাই পড়তে পারে আমার মনে হয় সবাই বুঝতে পারি। তাহলে এখানে দেখেন আলিফটা কিভাবে যুক্ত হয়, আলিফ সবসময় ডান দিকে যুক্ত হয়, আলিফের বাম দিকে কিন্তু কোনো দাগ নাই, এবং বাম দিকে যখন এটা যাবে তখন এটা লাম হয়ে যাবে। ডালটা দেখেন, ডালটা একটু বড় হয়ে বড় ফরমেটে আসে, ছোট ফরমেটে আসতে পারে, এবং ডাল যখন যুক্ত হয় সাধারণত ডান দিকে যুক্ত হয়। রাল একই রকম, হ্যাঁ ডাল জাল দেখতে একই রকম, শুধুমাত্র একটা নকশা দিয়ে আলাদা করা হয়। তারপরে রোয়া জোয়া, হ্যাঁ রোয়াটা ডালের মতো শুরু হইয়া নিচের দিকে যায়, হ্যাঁ বা বার মতো যদি বললেন এটা একদম নিচের দিকে লম্বা হয়ে যায়, তাহলে এটা রোয়া, এটা সাধারণত একটা দাগে সাথে মোবাইল থেকে সব মোটামুটি আমার মনে হয় যুক্তাক্ষর আমরা সবাই বুঝবো, এরপরে যখন যুক্তাক্ষর ক্লাস দিয়ে আসলে হবে না। মানে এটা একটা ইম্পর্টেন্ট এটা আমরা সামনের দিন বা আজকে যদি সুয়েব বলেন তাইলে এটা যে নকশার মাধ্যমে যুক্তাক্ষর আমার একটু সুযোগ দেন, কালকে আমরা এই ক্লাস আবার করি, এটা খুব জটিল ক্লাস, আমি একটু আজকে শুধু আমি দেখাই যাই, কালকে এইটাই হবে, মানে যদি আপনারা অ্যাকসেপ্ট করেন আমি দিচ্ছি। হ্যাঁ এই যে এটা লেখা আছে দেখেন, এটা সবাই একটু পড়েন একবার, তাহলে পুরোটা ক্লিয়ার হয়ে যাবে যেগুলা প্রথম যে এই যে এটা জিনিসটা কি, আজকে যে ক্লাসে আলোচনা হলো এটা কি, আরবি অক্ষরগুলো শব্দের ব্যবহারের সময় অপরটির সাথে সংযুক্ত হয়ে ব্যবহার হয়, আরবিতে অক্ষরকে সংযুক্ত অক্ষর বা মুরাক্কাবা বলে, এই জন্য প্রত্যেকটি অক্ষরের একটি পূর্ণ রূপ রয়েছে, শব্দের শুরু মাঝে শেষে ব্যবহার বিধে একাধিক সংক্ষিপ্ত রূপ রয়েছে, একুশটি অক্ষর রয়েছে যা পূর্বে অক্ষরের সাথে এবং পরের অক্ষরের সাথে যোগ হয়, উভয় অক্ষরের সাথে মিলে লেখা যায়, যেগুলো উদাহরণ ছয়টি অক্ষর আছে যেগুলা আগের অক্ষরের সাথে মিলবে, আগের অক্ষরের সাথে, পরের অক্ষরের সাথে মিলবে না,
আর একটি অপর হচ্ছে হামজা, যেটা কারোর সাথে মিলবে না। আলিফ হরফে কোনো চিহ্ন থাকলে উপরে নিচে হামজা আসলে সেটা হামজা হয়ে যায়। এবং আলিফ যখন শব্দে ব্যবহৃত হয় এবং তার আগে যদি ইয়ে ব্যবহৃত হয় সেটা আসলে আলিফ থাকে না, সেটা হামজা হয়। এই হচ্ছে কি এই আজকে ক্লাস থেকে থিওরি বুঝছেন কিনা ক্লাসটা, সেটা যেমন এটা আবার দোহাবে। এই দেখেন আমরা তো প্র্যাকটিক্যালি যখন আছে, এই দেখেন আলিফ এইটা পড়েন আপনি, যেমন এটা পড়তে পারেন কিনা, আলিফ যখন শব্দে ব্যবহার হয়েছে তখন আপনি এই যে এগুলো পড়তে হবে। এই যে এখন এই যে ইয়ে দিদার ভাই এই প্রথম শব্দটা পড়েন তো আপনি, এই যে আরবি অক্ষরের সংশ্লিষ্ট প্রথম অক্ষরটা পড়েন, তাহলে বুঝবেন আরিফের রূপটা বুঝতে পারবেন। ঠিক আছে, তার ইন তারপরে দেখেন পরেরটা, দেন দুইটা রূপে প্র্যাকটিক্যালি দিয়ে দেওয়া হয়েছে। ওকে, এরকম আছে আবার তা আছে, এরকম আরেকটা স্লাইড দেখাচ্ছি, এটাই কালকে প্র্যাকটিক্যাল এটা আমরা হবে। ধরুন আরেকটা স্লাইড দেখাই আমি, হ্যাঁ এই দেখেন, এই দেখেন সা জিম হা খা এগুলো আছে, সবাই পড়বো। তাহলে আমি যদি এটা অনেক বড় আছে, আপনারটা মোবাইলে ছোট আসছে, আপনি জুম করে বড় করে নেন, হাত দিয়ে বড় করে নিতে পারবেন। তারপরে সার সামনে আসলে কিরকম হচ্ছে, মাঝখানে আছে, এইটা আমি একটা দেখাইলাম। এই স্লাইড গুলো আমি আজকে হোয়াটসঅ্যাপে দিয়ে দেবো, কালকে প্র্যাকটিক্যালি এই ক্লাসে আমরা সবাই পড়বো। পড়তে পারলে আমরা বুঝে যাবো যে আমরা আজকের ক্লাসটা আমরা বুঝতে পারছি। দাল দেখেন, এই দালের ব্যবহার গুলো দেখেন, দাল দিয়া শব্দগুলো আগে পরে, দাল আছে, জাল আছে, র আছে, জ আছে, এটা শব্দগুলো আছে। হ্যাঁ, তারপরে দেখেন এই যে সিন আছে, শিন আছে, সোয়াদ আছে, দোয়াদ আছে, এগুলো আগে পরে হয় তিনভাবে, সবগুলা শেপ গুলো আপনি শব্দের মধ্যে দেখে ফেলতেছেন। এইভাবে আপনি চিনেন তাহলে আপনি বুঝবেন যে আপনি বুঝে ফেলছেন এই যে সিরাজ স্যার আজকে যে এতগুলো কথা বলছে। প্র্যাকটিক্যালি কালকে এটাই প্র্যাকটিক্যালি হবে। তারপরে দেখেন আপনি এই যে তোয়া জোয়া আইন গাইন, এই দেখেন, হ্যাঁ এটাতে এইটা কালকে কালকে এই জিনিসটা হবে। আপনি মতিন স্যারে দিয়েন, মতিন স্যার বড় করে দিব। হ্যাঁ, এটা আমি আমি হোয়াটসঅ্যাপে দিয়ে দিব আজকে। আমি জাস্ট এই দেখলাম এরকম, এই যে লাস্টে দেখেন, এই যে এই দেখেন হামজা, হামজার দেখেন কোনো চেঞ্জ নাই, আগে পরে যেখানে বসুক হামজার চেঞ্জ নাই, এই দেখেন। তো এটা আমি হোয়াটসঅ্যাপে দেবো, আপনারা দেখে নিতে পারেন। এবং কালকের ক্লাসে গ্রামার অংশে বসবেন, আপনারা পড়বেন। হ্যাঁ, সিরাজ স্যার আছেন, মতিন স্যার আছেন, এই যে আপনি পড়তে পারতেছেন কিনা, কেন পারলেন না ওনারা বলবেন কালকে এই প্র্যাকটিক্যালি এই স্লাইড গুলো এই জিনিসটাতে। এই আপনি যে থিওরিটা, হ্যাঁ সংক্ষিপ্ত চিহ্নগুলো অক্ষর চিহ্নগুলো এর প্র্যাকটিক্যালি আমরা তখন বলতে থাকবো কালকে জিনিসটা। তাহলে শুরুতে সিরাজ স্যার প্রথমে এই যে জ্যাট জবর পেশ এগুলো কিরকম এগুলো বলে ফেলবেন, দুই জবর দুই পেশ এগুলাতে, তারপরে আমরা এই প্র্যাকটিক্যাল ক্লাসে চলে যাব। হ্যাঁ, এটা আমি কোথা থেকে পাইছি, এটা আমি নিজে বানাই নাই, আমি এত এক্সপার্ট হই নাই, আমি একটা কোর্স করছি, সেই কোর্সে এরকম করে ইয়ে করছে পড়ান পরে ওখানে হুজুর, উনি ওই প্র্যাকটিক্যালি আমাদের ধরছে আমরা পড়তে পারি কিনা না, তখন আমরা বলছি না ধরতে পারলে যে আপনি চিনেন নাই, দেখেন এরকম করছে।
এই যে এখানে তোমারটা যাওয়ার আগে এখানে একটা প্রিলিমিনারি ইয়ে রয়ে গেছে, হ্যাঁ বেসিক, এই যে এক দাঁতওয়ালা এখানে দেবো এখানে, এবং এই যে গোল মাথা এবং তিনটা দাঁত, সোয়াদের মাথা তোয়া, এই এই ফরম্যাটে বাকি এখানে মোটামুটি এখানে ১৩টা অক্ষর একসাথে এক টানে লেখা যায়। এই যে কালো যতগুলো আছে এগুলো এক দাঁতের হরফ, কালো যতগুলো আছে এক দাঁতের হরফ, এখানে নিচে নুক্তা দিলে বা উপরে নুক্তা দিলে নুন, দুই নুক্তা দিলে ইয়া, উপরে নুক্তা দিলে তা, উপরে তিন নুক্তা দিলে সা, তারপরে এই যে গোল মাথা, যেটা গোল মাথা দিয়ে দুইটা হরফ, এখানে হচ্ছে ফা, এক নুক্তা দিলে দুই নুক্তা দিলে কফ, তারপরে তিন দাঁতওয়ালা যেটা, এটারে আমরা যদি নিচে ইলাবোরেট করি তাহলে এই যে সিন, সিনের মধ্যে কোনো কিছু থাকবে না, কিন্তু যখন তিনটা নুক্তা দিয়ে দিব সেটা সিন হয়ে যাবে। সোয়াদের মাথা দিয়ে দুইটা, এই যে সোয়াদের মাথা দিয়ে সোয়াদ এবং দোয়াদ, আর তোয়া দিয়ে তোয়া জয়, এইভাবে ১৩টা অক্ষর এখানে একসাথে যুক্ত করে ফেলছি, আর বাকি থাকলো আমাদের ৯টা, সেই ৯টা এখানে চলে আসছে এই নিচের ইয়ের মধ্যে। এই যে উল্টা দাঁত, এটা ওই এক দাঁতের মতো উপরের মতো ব্যবহার, আর এই মাথাটা যে আছে এখানে হার মাথা, যেটা হার সেই মাথা আমরা তিনটা অক্ষর এখানে দেখাইতেছি, একটা হলো হা, খ, জিম, আর এখানে হচ্ছে এই যে আইনের মাথা আছে, এই আইনের মাথা দিয়ে আমরা দুইটা হরফ আইন, ওয়াইন, আর এই যে লাম আছে, এই লামের স্টাইলে আমাদের এখানে দুইটা জিনিস দেখাচ্ছে, যে লামের মাথা, লামের মাথা দিয়ে লাম আর কাফ, আর এই গুল হা যেটা আছে, হা দিয়ে হা আর মিম দিয়ে মিম, বাকি এই অক্ষর গুলো একসাথে দেখা যায়। এভাবে মোটামুটি আমাদের এই উপরে ১৩টা একসাথে যুক্ত করছি আমরা, আর নিচে ৯টা। এখানে হা, এখানে মিম না, এটা হলো আপনি এখানে বা হইতে পারে, নিচে নকটা দিলে বা হবে, উপরে দিলে নুন হবে, একই ওই ওই দাঁত এক দাঁতের মতো এটা হবে। এইখানে যখন এই দুইটা যুক্ত ১৩টা নকশা করলাম আমরা, ৯টা নকশা, ৯টা হরফের নকশা, দুইটা নকশা যদি একসাথে মিলাই তাহলে ১৩ আর ৯ কত হলো ২১টা, এই ২২টা নকশা একসাথে দেখেন, বা, নুন, ইয়া, তা, সা, ফা, অফ, কিন, সোয়াদ, পান, তোয়া, তোয়া, এই যে উনি দিলেন না আজকে সিরাজ স্যার প্রথমে ক্লাসটা এটা দিল, এটা এটা সহ এটা আমি স্ক্রিনশট নিয়ে নিয়েছি, এটাও হোয়াটসঅ্যাপে দিব, এই জিনিসটা আপনি আবার দেখবেন, এবং কালকে যে পরীক্ষা মানে হবে আপনি শব্দের মধ্যে, এটা তো উনি আপনাদের এরকম পাবেন না, আপনি শব্দের মধ্যে পড়তে হবে, তখন এই আমাদের যে এক্সাম্পল গুলো শব্দের আছে ওইখানে আপনার পড়তে বলা হবে, আমার বলতে পড়তে বলা হবে, তখন যদি আপনি এই শব্দের মধ্যে বুঝতে পারেন তাহলে মনে করেন এই ক্লাস গুলা সফল। আমরা বুঝতে পারি শব্দটা তো পরে, আগে হরফ গুলা একটু পরীক্ষা হয়ে যাবে, হ্যাঁ এটা তো হয়ে গেল আজকে, এটা আপনার তো আবার দিয়ে দেবো, আবার দিয়ে দেবো হোয়াটসঅ্যাপে, সেখানে আপনি দেখবেন কালকে আবার রাত্রে আবার এটা নিয়ে সিরাজ স্যার আবার ওই যে জেট জোবার পেস্ট নিয়ে আবার বলবেন, এই যে হ্যাঁ এটা নিয়ে, তারপরে হচ্ছে গিয়া আপনি শব্দের মধ্যে পড়তে যাবেন, আপনি বুঝছেন। এবার গতবার হচ্ছে আমরা আরো বেশি স্ট্রাকচার যাচ্ছি, যে মেইন হচ্ছে যে আমরা যে হরফ চিনে ফেলি, হরফের সংক্ষিপ্ত রূপ চিনে ফেলি, জেট জোবার পেস্টের চিনে, তাহলে কিন্তু রিডিং পড়তে তারপরে আমরা যাবো থামার, লম্বা, বাটি, অন্য বিভিন্ন নিয়ম গুলোতে। আমরা ফান্ডামেন্টাল জিনিস হচ্ছে ২৯টা হরফ চিনা, এই হরফের বিভিন্ন রূপ সংক্ষিপ্ত, এবং শব্দে যখন জেট জবর পেশ দিয়ে যখন আমরা ব্যবহার হয় তখন শব্দের মধ্যে দেখতে কেমন, এটা যখন শব্দ যখন চিনবো তারপর আমরা সেন্টেন্স বুঝতে পারবো, তারপর সেন্টেন্স যখন আমরা হবো সেন্টেন্স থামবো কিভাবে, সেন্টেন্স পড়তে গেলে কি হবে সেটা আমরা পরবর্তী ক্লাস গুলাতে দেখবো। তো এই যত দুই গত কয়েকদিন যে ক্লাস হইলো কি আমরা শিখলাম, হরফ শিখলাম, সংক্ষিপ্ত শিখলাম, কালকে আবার আমরা হরকত শিখবো, এরপর প্র্যাকটিক্যালি আমরা একটা শব্দ পড়তে পারবো আমরা এই জিনিসটাতে।
হ্যাঁ জি তানভিন নজম কি কি জানি বলে এগুলো তো আছে ঠিক আছে তাসদিদ তাসদিদ আর যজম বলতেছেন তো তাসদিদ আর যজম হ্যাঁ ঠিক আছে এট লিস্ট আপনার এটা দরকার নাই কালকে যে আমরা আপনার খালি এটা চিনলে হবে আপনি যদি পড়তে না পারেন আপনি বলবেন এটা আলিফ চিনছেন কিনা এটা লাম না আলিফ যেমন আপনি আপনি না চিনেন তাহলে আপনি এটা লাম না আলিফ বুঝতে পারবেন না আপনি বলবেন আলি লাম আপনি বলবেন আলিফ বুঝছেন বার জায়গা নুন বলবেন হ্যাঁ বা নুনের জায়গা বা বলবেন আপনি ইয়ার জায়গা তা বলবেন আপনি এই জিনিসটা চিনতেছেন কিনা এটাই দরকার পরে যখন আপনি তাসদিদ যজম যখন হবে তখন তো এটা চিনে গেলে তো আপনি পড়তে পারবেন ওইটা তো পরবর্তীতে আসবে তাসদিদ যজম এগুলাতে তো আমাদের হচ্ছে চীনা এখন হচ্ছে চীনা হরফ গুলা চীনা শব্দের ব্যবহার চীনা এই জিনিসটার জন্য হবে তো আমি মতিন ভাইয়ের স্ক্রিন শট গুলাও নিয়ে নিছি আমার আমি যেগুলো দেখেছি এগুলা সব সব হোয়াটসঅ্যাপে দিব কালকে এটা নিয়ে এরপরই হবে আচ্ছা আর কেউ কিছু বলবেন না বললে আমরা পরে 12টা বেজে যাচ্ছে আমরা আজকে আমরা এখানে শেষ করতে যাচ্ছি আগে মতিন ভাই সিরাজ বা সেলিম কেউ কিছু বলবেন দোয়া করেন রমজান মাসের দোয়া ফুলের মাস দোয়া ফিরে শেষ করেন দোয়া দোয়া আর সিরাজ করো সিরাজ করো আমি না করেন একজন করেন হাবিব আছে নি আমি বলি কার কে দোয়া করুক হ্যাঁ এখানে আজকে সেলিম দোয়া করুক না না সেলিম দোয়া করো আমি আমি কোন উদ্দেশ্যে বলছি সেটা আমি জানি সেলিম 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 দোয়া করেন এটা সফল হওয়ার আমরা যেরকম সবাই চাই আমি দোয়া করছি একদিন আমারও বলবেন দোয়া করার জন্য একদিন দিদাবের বলবো আমরা সবার মনে আমরা শুনি আপনি আপনি দোয়া করেন দোয়া করাটাও আমাদের জানতে করেন আজকে যা আপনার মনে আসে বলেন না আচ্ছা আল্লাহ দোয়া জন্য আপনার সুফলা হইলেন তাফসীর জানা উঠে আমরা কোন লেভেলের তাফসীর আল্লাহ আপনি আমাদের এই কোরআন শিক্ষার আয়োজনকে সফল করুন এবং আমাদের সকলের সৎ ইচ্ছাগুলো পূর্ণ করে দিন আমরা যাতে এই কোরআনের কোরআন শিক্ষায় আরো সময় দিতে পারি এবং আমরা যে সওয়াবের সওয়াবের আশায় যে আমরা এই শিক্ষার আসরে বসছি বসি এই চেষ্টা যাতে আমাদের সবসময় অব্যাহত থাকে এবং আপনি আমাদের এই চেষ্টাকে কবুল করুন এবং আমাদের এই ওসিলায় আমাদের পরকালের জাহান্নাম থেকে মুক্তি পেয়ে আমাদের জান্নাতের পথ সুগম করার তৌফিক দান করুন পৃথিবীতে আমাদের সকলের সকল যে যেখানে আছে সৎ ইচ্ছাগুলো পূর্ণ করে দিন আল্লাহু আমিন আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম তাহলে বিদায় নিই আমরা আল্লাহ আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ